আমি উজবেকিস্তানের আসকিয়া বাজারে আসছি। অনেক সুন্দর। আমি একজন উজবেক মেয়ের সাথে পরিচিত হয়েছি, উনি খুবই স্মার্ট এবং অনেক ভালো। তো উনি আমাকে হেল্প করলেন এটিএম বুথ থেকে ক্যাশ উইথড্র করতে, এবং ইংলিশটা উনি ওনার অনেক ভালো। উনি একজন ইংলিশ টিচার, উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছে। সো ওনার সাথে একটু মিট করি। And I'm Uzbek, I'm a student. I really like foreigner people and I really like talking in English. Thank you so much. English, yes. Thank you. So, okay. এখানে জুতা ভালো, শীতকালের বাচ্চাদের জুতাগুলো বেশ সুন্দর। রেডিশ, লেটুস, এটা হচ্ছে যে কাঁচামরিচ চিলি। স্ট্রবেরি, এগুলোর নাম জানি না, মাশরুম। এটা ওদের মাংসের দোকান, মাংসগুলো দেখতে বেশ ভালো। এগুলো মনে হয় ঘোড়ার, হর্স। ঘোড়ার পা, ঘোড়ার জিবা, যেটা বিক্রি হয় মানে 600 টাকা কেজির মতো। ফুড মার্কেট, এই ফলটা আমি কাল বুখারাতে খাইছি, বেশ টেস্টি। এখানে লেখা আছে 15,000, তার মানে 130-135 টাকা কেজির মতো। কিন্তু অনেক টেস্টি। আপেল 110 টাকা কেজির মতো। বাট এটার নাম জানি না, এটা অনেক টেস্ট লাগছে, বেশ মিষ্টি এবং খেতে বেশ ডেলিসিয়াস। আজকে কাজা বাজার, টমেটো, ক্যাপসিকাম, কিউকাম্বার, বেগুন, বিঞ্জাল, চিলি সবই আছে, ক্যারট, ক্যাবেজ, লেটুস। কলিফ্লাওয়ার, ক্যাবেজ, পামকিন, ব্রোকলি নিয়েছো? আমি এখন এখান থেকে কিছু জিনিস কিনবো। একরট, এই যে ওয়ালনাট, আর হচ্ছে যে কাজু বাদাম। কাজু বাদামের 1/2 কিলো নিচ্ছি, এটা পড়বে 650 টাকার মতো। এটাও মোটামুটি 450 টাকার মতো, 1/2 কিলো দুইটা নিলাম। এবং এখানে যে মেজদুল খেজুর পাপ পাইলাম, তো এটাও মনে হয় ১৬০,০০০ টাকা সোম বাংলাদেশি টাকায় 1200-1300 টাকা কেজির মতো পড়বে। আরও অনেক ধরনের ফ্রুট আছে, ড্রাই ফ্রুট, এখান থেকে আমি নিয়ে নিলাম। তাশকেন্টের আশকিয়া মার্কেটের জুতার দোকান, বেশ সস্তা। তো বাচ্চার জন্য একটা নিলাম, আমার নিস অনেক ছোট, নিসের জন্য এই জুতাটা নিছি 800 টাকার মতো। বেশ সুন্দর ডিজাইনগুলা, বাচ্চাদের এই জুতাগুলো বেশ সুন্দর, আমার এইগুলো বেশি ভালো লাগছে। আর আমি নিলাম একটা বেশ সস্তায়, এই জুতাটা ব্লু, এটা নিলাম 1260 টাকার মতো আসছে, অনেক সস্তায় এবং কমফোর্টেবল।